23 নাবিক সহ সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। আটকের 32 দিন পর ছাড়া পেল জাহাজটি। আগামী 19 এপ্রিল দুবাই হয়ে দেশে ফিরবেন জাহাজটি 23 নাবিক। 23 নাবিক সহ জাহাজটি যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বন্দরে। সোমালিয়ার জলসীমা পার করে দিচ্ছে ইউ নৌবাহিনী। জাহাজের মালিক কেএসআরএম কর্তৃপক্ষ জানায়, শনিবার বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে মুক্তিপণ দেওয়ার কয়েক ঘন্টা পর নাবিকসহ জাহাজটি মুক্ত হয়। সোমালিয়ার পান্টল্যান্ড গণমাধ্যম বলছে, $5 মিলিয়ন মুক্তিপণ আদায়ের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে জাহাজসহ নাবিকদের। 12 মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল জাহাজটি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফোর্সফুলি এই জাহাজটাকে টেক ওভার করবে কিনা, এই ধরনের একটা থ্রেট করছিল। তো আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে, আমাদের দেশীয় মানুষের ক্ষতি হবে, এই ধরনের কোনো অবস্থায় আমরা যাব না। 9টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে এবং এভরিবডি যারা ছিল জাহাজে ওদের সবাইকে স্পিকার ফোনে জানানো হলো এবং সবাই খালি অনেকটা বলতে পারেন কান্নার মতো, অ্যান্ড গ্রেটফুল টু এসার শিপিং, গ্রেটফুল অল আওয়ার পিপল হু হ্যাড বিন ওয়ার্কিং ফর দিস, সবাইকে গ্রেটফুল।